হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে দীঘায় নেক্সট ডে, তো সকাল থেকে খাওয়া দাওয়া কী কী করলাম তোমাদের ভিডিও শ্যুট করে রেখেছি, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী খাওয়া দাওয়া করলাম সকাল থেকে। লাঞ্চ বলো আর ব্রেকফাস্ট বলো, এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজে, তোমাদের সাথে এখন কথা হচ্ছে। আর সকাল থেকে কথা হয়নি কারণ সকালে গেছিলাম স্নান করতে, সমুদ্রে স্নান করতে গেছিলাম, ফোন টোন নিয়ে যাইনি, বাড়িতেই ছিল ফোন, তো ওই জন্য আর সকাল থেকে সেরকম ভিডিও হয়নি। তারপরে স্নান করে এসে ব্রেকফাস্ট করলাম, সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন কি, এখন তো প্রায় 3:30 বাজে বললাম, এখন শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, আর কোনো কাজ বাজ নেই। আর এখন যে বাইরে বেরোবো তারও উপায় নেই কারণ প্রচণ্ডই রোদ বাইরে, তো এই গরমে বেরোনো যাবে না। আর আমরা যেই হোটেলটায় আছি সেই হোটেলটা থেকে সমুদ্র প্রায় কত কতক্ষণের রাস্তা, 600 মিটার, 600 মিটার রাস্তা, তো 5-6 মিনিট লাগবে। কিন্তু টোটোয় যেতে গেলে 50 টাকা করে নিয়ে নিচ্ছে, আর আমরা হেঁটে যাব। আমারও পায়ে কেটে গেছে, ওরও পায়ে কেটে গেছে, আর সেই জন্য হাঁটাও পসিবল হচ্ছে না, তাও হেঁটে হেঁটে গেছি এসছি আসার সময়, কারণ টাকা নিয়ে গেছি লিমিটেড আর কি, কারণ যেহেতু সমুদ্রে স্নান করবো ফোন টোন কিচ্ছু নিয়ে যায়নি, আর পুরো স্নান করতে গিয়ে টাকা ওরাও চলে গেছে, তো কমই ছিল তাও গেছে, তো ওই জন্য আসার সময় হেঁটে হেঁটে আসতে হয়েছে ওরম ভিজে অবস্থায়। তো কিছু করা ছিল না, এসে সুইমিং পুলে স্নান করলাম, সেখানেও ভিডিও হয়নি কারণ ফোন ছিল না আমার ঘরে আসতে, তো ওই জন্য আর লিফটে আসতে দিচ্ছিল না কারণ আমাদের যেহেতু ভিজে গেছিল ওই জন্য লিফটে আসতে দিত না। আর আমরা আছি চারতলায়, তো চারতলায় হেঁটে হেঁটে ওটা বুঝতেই পারছো, ওই জন্য আর ফোনটা নিয়ে যাওয়া হয়নি, ভিডিও করা হয়নি। তোমাদের কালকে যদি পারি ভিডিও দেব। তো যাই হোক, এখন বসে বসে ল্যাদ খাচ্ছি, ততক্ষণ তোমরা চলো দেখে নাও আজকে ব্রেকফাস্টে কি ছিল আর লাঞ্চে কি ছিল। এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট, মানে লুচি, চা আর ঘুগনি। আর লাঞ্চে ছিল পমফ্রেট মাছের ঝাল, এটা আকাশের, আর এখানে একটা চচ্চড়ি মতো দিয়েছিল, আর আমার ডিমের ঝাল, শুক্তো, ডাল আর ভাত। ভাজাটা নেব না কাঁচাটা নেব? কাঁচাটা ফেলে গেছিস, সোনপাপড়ি কি আছে ভালো না? ওখানে তো তাই দাম রে, মেকার নিচ্ছি সন্ধ্যা। সো গাইস, দেখতে পাচ্ছ এখন ফুচকা খাওয়ার পালা চলছে, দীঘায় এসে ফুচকা খাওয়ার পালা চলছে। কেমন
কি স্পেশাল ফুচকা আছে নাকি? মানে কি লাস্টে? কি স্পেশাল ফুচকা দেবেন না? এটাই স্পেশাল ফুচকা বলতে গেলে। তো এখানে কাকু স্পেশাল ফুচকা আছে, দই ফুচকা, চাটনি ফুচকা সব কিছু পাওয়া যাচ্ছে। এখন দীঘার বিচের ওপরে যে মার্কেটটা, বিচের যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, তো চলো আমার মাছ ভাজা খাওয়া হয়ে গেছে, এবারে আমরা যাবো সেটা খেতে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমাদের সাথে সকালবেলা কথা হচ্ছে, আর আজকে গাড়ি ঘোড়ার পালা, ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছি, বাসেই ফিরবো। তো এখনো বাস আসেনি, 9:30 বাস। তো চলো বাসে উঠি। উঠে কথা হচ্ছে ভীষণই গরম, আর সেরকম রোদও উঠে গেছে, এখানে তোমাদের দেখাচ্ছি। তো ভীষণই কষ্ট হচ্ছে, এখনো বাস যায়নি, দেখি কখন বাস আসছে। বাস আসলে বাসে উঠে কথা বলছি। আর আমাদের দুটো ব্যাগ তো হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম আসার সময়। তো চলো বাসে উঠি, উঠে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই বাসের জন্য ওয়েট করছি, বাস লেট করছে অলরেডি, ওদিকে সোনু ওয়েট করছে। তো সত্যি সোনু অনেকটা মানে চিন্তায় আছে, আজকের থেকে একদম মন মরা হয়ে গেছে। মা ফোন করেছিল, বলছে খাটের তলে একদম শুয়ে রয়েছে। তো সকালে কথা হয়েছে ফোনেতে, তাও আমাদের একটা টেনশন কাজ করছে। তো যাই হোক চলো বাসে উঠি, উঠে কথা হচ্ছে।